গাজা ইস্যুতে বাইডেনের রক্তচক্ষু উপেক্ষা করে মার্কিন সেনা কর্মকর্তার অবিশ্বাস্য সিদ্ধান্ত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আপনাদের মনে আছে তো মার্কিন এক নৌসেনা গাজা ইস্যুতে ইসরায়েলকে সাপোর্ট করায় আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলে নিজের গায়ে আগুন দিয়েছিলেন পরবর্তীতে হাসপাতালে নেয়ার সাথে সাথেই তার মৃত্যু হয় বিশ্ব মানবতাকে শুধু নয় মুসলিমদেরকেও যারা শুধু ফাঁকা বলি আওড়ায় তাদের গালে চপেটাঘাত করে বুঝিয়ে দিয়েছিলেন একজন বিধর্মী হয়েও মুসলমানদের পক্ষ নিয়ে মানবতার পক্ষ নিয়ে নিজের জীবন দিয়ে প্রমাণ করা যায় দুর্বিনীতদের বিরুদ্ধে বর্বরদের বিরুদ্ধে কীভাবে দৃষ্টান্ত হয়ে থাকা যায় অথচ বিশ্বে এতগুলো মুসলিম রাষ্ট্র আর এত এত মুসলমান আমরা কি করছি ঠিক এইবারও এক সেনা কর্মকর্তা কঠিন এক সিদ্ধান্ত নিয়ে বুঝিয়ে দিলেন এভাবেও ইসরায়েলিদের বিরুদ্ধে এবং তাদের প্রতি আমেরিকার অব্যাহত অন্যায় সমর্থনের বিরুদ্ধে ফুঁসে ওঠা যায় ফিলিস্তিনের গাজায় গত প্রায় সাত মাস ধরে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সংঘাত হামাসের সঙ্গে শুরু হলেও সেখানে বৈশ্বিক যুদ্ধনীতি লঙ্ঘন করে গাজার হাজার হাজার বেসামরিক নারী শিশুকে হত্যা করেছে তেল আর এতে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়েও নিরবতা পালন করেছে মার্কিন প্রশাসন এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের অভিযোগে পদত্যাগ করেছেন এক মার্কিন সেনা কর্মকর্তা এ খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে আনাদলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা সোমবার ঘোষণা করেছেন গাজায় ইসরায়েলের আগ্রাসনে ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন ওই সেনা কর্মকর্তার নাম হ্যারিসন মান তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা লিঙ্কডিনে প্রকাশিত পদত্যাগপত্রে ওই কর্মকর্তা লিখেছেন ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা ও ক্ষুধার মুখে ঠেলে দিয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে এমন অন্ধ সমর্থনের জুড়ে লজ্জা এবং অপরাধ বোধের কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মান মার্কিন প্রশাসনের এমন অকুণ্ঠ সমর্থনের ফলেই গাজার সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকিতে আছে বলেও অভিযোগ করেছেন তিনি গাজায় ইসরায়েলি গণহত্যায় মার্কিন মতদের অভিযোগে এটি পদত্যাগের প্রথম ঘটনা নয় এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিদ পদত্যাগ করেন নিজের পদত্যাগের বিষয়টি সে সময় তিনি নিজেই লিংডিনে নিশ্চিত করেছিলেন ইয়েমেনের হুথিদের অস্ত্র সহায়তা বন্ধে ইরানের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা ঠেকাতে ইরানকে হুথিদের অস্ত্র সহায়তা বন্ধের আহ্বান জানানো হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রাবার্ট উড এ আহ্বান জানান লোহিত সাগরে ইরানি অস্ত্র দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে ইয়েমেনের গোষ্ঠী হুথি বাহিনী এমন অভিযোগের ভিত্তিতে নিরাপত্তা পরিষদে সোমবার ইরানকে হুথিদের অস্ত্র সহায়তা বন্ধের বিষয়ে সতর্ক করা হয় যদি ইরান হুথিদের অস্ত্র সহায়তা অব্যাহত রাখে লোহিত সাগরে অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ উড জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেছেন যদি ইয়েমেনের অভ্যন্তরীণ গৃহযুদ্ধের অবসান ঘটাতে হয় তাহলে এখানে ইরানকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে এ সময় তিনি হুথিদের সমর্থন থেকে ইরানকে সরে আসার আহ্বান জানান তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে এমন প্রমাণ আছে যে ইরান জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হুথিদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করছে এক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা নীতি লঙ্ঘনের অভিযোগ করেন উড এ বিষয়ে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন উড তবে হুথিদের দাবি গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে গত বছরের সাত অক্টোবর থেকে লোহিত সাগর এবং আরব উপসাগরে শুধুমাত্র ইসরায়েলগামী বিভিন্ন জাহাজকে লক্ষ্যবস্তু করেছে তারা গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এ পর্যন্ত পঞ্চাশটির বেশি ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়েছে হুতিরা এর মধ্যে গত নভেম্বরে একটি বাণিজ্যিক জাহাজ নিজেদের কবজায় নিয়েছিল ইয়েমেনের ওই গোষ্ঠীটি পরে আরব উপসাগরে লক্ষ্য করে হামলা চালায় যৌথ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী এতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই রুট ব্যবহারে বিরত থাকেন বিশ্বের বৃহৎ কয়েকটি শিপিং কোম্পানি তারা অন্য রুট দিয়ে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেন যার ফলে বিভিন্ন দেশের আমদানি ব্যয় বৃদ্ধি পেয়ে বিশ্ব বাণিজ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন তিনি বলেছেন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর গাজার ভবিষ্যৎ সরকার গঠনে সহযোগিতা করতে পারে উপসাগরীয় এই দেশটি শনিবার এর কড়া জবাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স উল্লেখ্য উপসাগরীয় প্রভাবশালী এবং সুপরিচিত যে কয়েকটি রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনীতি আছে তার মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত নেতেন বক্তব্য নিন্দা জানিয়ে শনিবার সকালেই এক্সে পোস্ট দিয়েছেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান আরবিতে লেখা ওই পোস্টে তিনি বলেছেন সংযুক্ত আরব আমিরাত এটা জোর দিয়ে বলতে চায় যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ নেয়ার কোনো আইনগত সক্ষমতা নেই গাজা উপত্যকায় ইসরায়েলি উপস্থিতিকে ধামা চাপা দেওয়ার যে কোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করে আমিরাত তিনি আরো বলেন ফিলিস্তিনি জনগণের আশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ফিলিস্তিনি সরকার গঠনে সমর্থন দিতে প্রস্তুত সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাও তার থাকবে এক আমিরাত সাক্ষাৎকারে নাহিয়ান বলেন যুদ্ধের পর গাজা উপত্যকায় একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠায় সহযোগিতা করতে পারে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও অন্য দেশগুলো সূত্রগুলো বলছে গাজা ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে নেতানিয়াহুর সঙ্গে আবুধাবির সম্পর্কে ফাটল ধরেছে আমিরাতের কর্মকর্তারা নেতানিয়াহুর সঙ্গে কালে ভদ্রে কথা বলেন জিম্মিদের মুক্তি দিলেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন হামাস যদি আজ একশো আটাশ জিম্মিকে মুক্তি দেয় তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব এ বিষয়ে ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বাইডেনের কথা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি তারা বলেছেন গাজা যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের ওপর নির্ভর করছে হামাস জিম্মিদের ছেড়ে দিলেই গাজায় ইসরায়েল অভিযানের ইতি টানবে এবং সাথে সাথেই আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সহিংস হামলায় গত সাত মাসে এখন পর্যন্ত নিহত হয়েছেন পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি জাতিসংঘ বলছে নিহতের অর্ধেকের বেশি বেসামরিক নারী ও শিশু মানবাধিকার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের অন্তত ছাপ্পান্ন শতাংশ নারী ও শিশু জাতিসংঘকে উদ্ধৃত করে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েলি লাগাতার হামলায় পনেরো মে পর্যন্ত প্রাণ হারিয়েছেন পঁয়ত্রিশ হাজার একশো তিয়াত্তর ফিলিস্তিনি গত ত্রিশ এপ্রিল পর্যন্ত গাজায় নিহতদের মধ্যে প্রায় পঁচিশ হাজার জনকে শনাক্ত করা হয়েছে নিহতদের মধ্যে চল্লিশ শতাংশ পুরুষ বিশ শতাংশ নারী এবং বত্রিশ শতাংশ শিশু এছাড়া আট শতাংশ বয়স্ক মানুষ রনিম হিজাজি একজন ফিলিস্তিনি মা ইসরায়েলি নৃশংস হামলায় কিভাবে তিনি বেঁচে গেছেন কিভাবে তার গর্ভস্থ সন্তান বেঁচে আছে কিভাবে এক বছর বয়সী ছেলে আজুজকে হারিয়েছেন তার বর্ণনা দিয়েছেন সিএনএনকে গাজায় তাদের ভবনের উপরে ড্রোন চক্কর দিচ্ছিল বেশ শব্দ হচ্ছিল তা থেকে রনিম হিজাজি বুঝতে পারেন খারাপ কিছু ঘটতে যাচ্ছে এমন সময় নিজের স্ফীত পেটের কাছে হাত রেখে গর্ভস্থ শিশুকে আগলে রেখে বলেন আমার যা হবে ওরও তাই হবে এরপর যখন হামলা হল তখনকার কথা তার মনে নেই শুধু পরের কথা তার ব্রেইনে দোলা দিচ্ছে তিনি বলেন হামলার কথা অনুভব করতে পারি না তারপর যখন চোখ খুললাম দেখি ধ্বংসস্তূপের নিচে তার সম্বিত ফিরে আসে সঙ্গে সঙ্গে এক বছর বয়সী ছেলে আজুজকে চারদিকে চোখ ঘুরিয়ে খোঁজার চেষ্টা করেন একসময় তিনি শাশুড়ির আর্তচিৎকারের শব্দ পান তিনি বলেন আমার শাশুড়ি আজুজের দেহ আমার পেটের ওপর পেলেন তিনি তাকে টেনে তুললেন তিনি আজুজের শরীরটি উঁচু করছেন কিন্তু আজুজের মাথাটা আমার পেটের ওপর পড়ে রইল এ ঘটনা ঘটে চব্বিশ অক্টোবর তখন থেকে বেঁচে থাকার কারণ নিয়ে প্রশ্ন করে যাচ্ছেন রনিম হিজাজি প্রথমে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন পরিবারের কাছে এর জন্য অনুমতি চেয়েছিলেন পুখান্তরে তারা তাকে সাহায্য করেছেন খান ইউনেসে তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে তল্লাশি চালাতে রনিম হিজাজি বলেন আমার পা দেখা যাচ্ছিল না সামান্য এক টুকরো মাংসের সাহায্যে আমার হাত ঝুলেছিল শরীরের সঙ্গে সেটাকে আমি টেনে আলাদা করে ফেলার চেষ্টা করি কিন্তু পারিনি এজন্য তার টেনে এনে আমার পেটের ওপর রেখে দেই দর্শক শেষ করছে আজকের মতো আল্লাহ হাফেজ এই ট্রেন্স টিভি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি আত্মুত্ব তার উন্নয়ন তার সমৃদ্ধি আনবে এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা